স্যামসাং এক মাস আগে লঞ্চ করেছিল স্যামসাং গ্যালাক্সি M34 এবং সেই ফোনটিকে আবার নতুন নামে লঞ্চ করলো স্যামসাং গ্যালাক্সি F34। ভারতে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, বাংলাদেশেও এটি অ্যাভেলেবেল আছে। কেন বলছি সেম সেটা আপনারা বুঝেই গেছেন, কারণ ভাই স্যামসাং F34 এবং M34-এর মধ্যে কোনো পার্থক্য নেই। ডিজাইন, বিল কোয়ালিটি, স্পেক্স, ফিচার্স চারিদিক থেকে সেম টু সেম। পরিবর্তন বলতে একটাই, ওটাতে M34 লাগিয়েছে, এটাতে F লাগিয়ে F34 করে দিয়েছে। স্যামসাং F34 5G-তে যে ডিসপ্লেটি পাবেন, 6.46 ইঞ্চির ফুল HD+ রেজুলেশনের সঙ্গে অ্যামোলেড প্যানেল, সঙ্গে 120Hz রিফ্রেশ রেট পাবেন, অনেক বেশি টাচ রেসপন্সিভ এবং ব্রাইট ডিসপ্লে এখানে লক্ষ্য করতে পারবেন। ওয়াটার ড্রপ নচের সঙ্গে আসবে, যেটা আপনাদেরকে এক ওল্ড ফ্যাশন মনে হতে পারে, কিন্তু কর্নিং গোয়েল গ্লাস ফাইবার প্রোটেকশন পাবেন, পাতলা বেজেল দেখতে পাবেন, ফোন অনেক বেশি স্লিক, তো ওভারঅল ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ইম্প্রেসিভ আপনাদেরকে মনে হবে। পিছনের দিকে প্লাস্টিক পেলে ওখানে গ্লস ফিনিশ দেখতে পাবেন, 208 গ্রাম ফোনের ওজন এবং 8.8mm থিকনেসের সঙ্গে আসে। ফোন হাতে ক্যারি করে আপনাদেরকে যথেষ্ট প্রিমিয়ামনেসের ঝলক দেবে এবং স্লিক একটি ফোন, দেখতে অনেক বেশি গর্জিয়াস। স্ট্রেট লাইনে পিছনের দিকে 3টি ক্যামেরা দেখতে পাবেন উইথ LED ফ্ল্যাশ এবং এখানে কার্ভ এজ লক্ষ্য করতে পারবেন। এবং স্যামসাং F34 আউট অফ দ্য বক্স আপনার অ্যান্ড্রয়েড 13 দেখতে পাবেন, টপ অফ দ্য নচ ONUI 5.1, এবং এখানে 4 বছরের গ্যারেন্টি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 14, 15, 16, 17 পাবেন এবং 5 বছর সিকিউরিটি আপডেট পাবেন। তো ফোনকে অনেক বেশি সিকিউর করছে এবং ফোন অনায়াসে 4 বছর আপনারা কিন্তু চালাতে পারবেন, অ্যাজ আপনারা যেহেতু আপডেট রেগুলার পাবেন, তাই ফোন কিন্তু ভাই পুরনো হবে না, নতুন নতুন ফিচার্স আপনারা পেতেই থাকবে। এবং এখানে আপনারা LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ পাবেন, যেটা যথেষ্ট ফাস্ট ওয়ার্ক করবে এবং আপনার ডেলি টু ডেলি টাস্কের জন্য রিড রাইড স্পিড কিন্তু যথেষ্ট ফাস্ট হবে। স্যামসাং F34 6GB RAM, 128GB স্টোরেজের সঙ্গে ভারতে 19,000 টাকায় আপনারা পেয়ে যাবেন, আর যদি ক্রেডিট কার্ড থাকে অফার টপার লাগিয়ে ফ্লিপকার্টে 17,000 টাকায় পেয়ে যাবেন। বাংলাদেশে এটি বর্তমানে 27,000 টাকায় পাবেন এবং কোয়াইট ইমপ্রেসিভ প্রাইস আপনারা বলতে পারেন, কারণ যে স্পেক্স ফিচার্স পাচ্ছে এটা কিন্তু যথেষ্ট অ্যাডজাস্টেবল আপনাদের কাছে হতে পারে। পারফরমেন্সের জন্য যে চিপসের এখানে দেওয়া হয়েছে, এটা এক্সিনোসের 1280, 5nm আর্কিটেকচারের, এটা একটি অক্টাকর প্রসেসার। এখানে 11টি 5G ব্যান্ড পাবেন, তার 5G স্পিড কিন্তু এই প্রসেসারের সঙ্গে আপনার ফোনে যথেষ্ট ভালো পাবেন এবং সাফিসিয়েন্ট অ্যাকচুয়াল 5G স্পিড ফিল করতে পারবেন। প্রসেসারের দিক থেকে আপনারা যদি গেম খেলেন, পাবজি খেলুন বা কল অফ ডিউটি খেলুন, ফ্রি ফায়ার খেলুন, যে কোনো গেম অনায়াসে আপনারা যথেষ্ট ভালো খেলতে পারবেন, কিন্তু যদি আপনি ডেডিকেটলি শুধু গেমিংয়ের জন্যই ফোন কিনতে চান, সেক্ষেত্রে বলবো একটু আপনাদের মনে হবে এটা গেমিং সেন্ট্রিক নয়। হ্যাঁ, আপনারা টপ ডেল টু ডেল টাস্ক করতে পারবেন, অল্প স্বল্প গেমিংও করতে পারবেন, কিন্তু যদি ডেডিকেটেড গেমিং করতে চান তাহলে বলবো এর তার থেকে অন্য আরও বেটার অপশান প্রসেসারওয়ালা ফোন আপনারা পেয়ে যাবেন। সঙ্গে এখানে 6000mAh ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ পাবেন, তো আপনার ফোনকে অনায়াসে একদিন এটি পাওয়ার ব্যাকআপ দিয়েই দিবে। এবং যে প্রসেসারের সঙ্গে এই যে ব্যাটারি ব্যাকআপ আছে এটা যথেষ্ট এফিসিয়েন্ট এবং হিটিং ইস্যু খুব কম দেখা যায় যতই আপনি গেমিং করুন। সঙ্গে 20W ফাস্ট চার্জিংয়ে সাপোর্ট পাবেন, কিন্তু বক্সের মধ্যে ভাই কোনো রকমের চার্জার পাচ্ছেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। স্যামসাং F34 5G-তে পিছনে 3টি ক্যামেরা পাবেন, 50MP প্রাইমারি ক্যামেরা উইথ ওয়াইস, সঙ্গে 8MP আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP আর একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন। পিছনের ক্যামেরা দিয়ে 4K-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ক্যামেরা কোয়ালিটি ওভারঅল আমরা বলবো এবারে যেখানে আপনারা দেখতে পাবেন, দিনের বেলায় খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন, কিন্তু লো লাইটে একটু আপনাদেরকে ফেড হতে আমার মনে হতে পারে। ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা পাবেন 13MP এবং এটা দিয়ে ফুল HD-তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সেলফি যথেষ্ট ভালো আসে দিনের বেলায় এবং ওভারঅল যথেষ্ট ইমপ্রেসিভ অ্যাজ পার দ্য প্রাইস। সিকিউরিটির জন্য এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার পাবেন, খুব ফাস্টলি ওয়ার্ক করবে, তাছাড়া AI বেসড ফেশন লকের সুবিধা তো থাকছে। স্যামসাং F34-এর যে কিছু সেলিং পয়েন্ট আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমত হচ্ছে মিড রেঞ্জে ওয়াইস ক্যামেরা থাকাতে ভিডিও যে স্ট্যাবিলাইজেশন আছে এটা কিন্তু দুর্দান্ত হবে। সঙ্গে 6000mAh ম্যাসিভ ব্যাটারি ব্যাকআপ, দ্যাটস এ গুড সাইন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। 3 নম্বর হচ্ছে এখানের মধ্যে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন উইথ 120Hz রিফ্রেশ রেট এবং কর্নিং গোয়েল গ্লাস ফাইবার প্রোটেকশন ইজ এ সিরিয়াসলি, এটা কিন্তু কোয়াইট একটা দারুণ বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এখানে আপনারা 4 বছর অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, অর্থাৎ Android 14, 15, 16, 17 পাবেন, 5 বছর সিকিউরিটি প্যাচে আপডেট পাবেন, অর্থাৎ ONUI 5.1 রান করছে, ভবিষ্যতে তারা 5টি আপডেট পাবেন, দ্যাটস গ্রেট 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 বলতে পারেন। ড্রব্যাক বলতে এই ফোনে কিছু ড্রব্যাকও রয়েছে, মেন প্রবলেম হচ্ছে এখানে যে ইউ নচ পাচ্ছেন ডিসপ্লের মধ্যে, এই ধরনের ওয়াটার ড্রপ নচ, এই নচটি কিন্তু 2023 সালে এসে অনেক বেশি পুরনো, এ নিয়ে সন্দেহ নেই। 2 নম্বর বিষয় হচ্ছে ভাই এখানের মধ্যে কিন্তু
যখন ফোনটি কিনবেন ফোনে কোনো চার্জার থাকবে না, অ্যাডাপ্টার থাকবে না, আপনাকে আলাদা করে আবার কিনতে হবে। অর্থাৎ এখানে প্রায় একটা অরিজিনাল চার্জার কিনতে গেলে ভারতীয় বাজারে 1000 থেকে 1200 টাকা লাগতে পারে, বাংলাদেশে ওইরকমই প্রাইস সেগমেন্ট পড়ে যেতে পারে অরিজিনাল স্যামসাং একটি চার্জার কিনতে যেতে। সো এটা আপনাদেরকে ভাবতে হবে। নেক্সট হচ্ছে এর প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল, গেমিংও আপনারা করতে পারবেন ডে টু ডে টাস্কের জন্য বেটার। কিন্তু যদি শুধুমাত্র গেমিং আপনার প্রায়োরিটি হয় তাহলে 20,000 টাকায় ভারত এবং বাংলাদেশে 27,000-28,000 টাকার মধ্যে এর থেকে ভালো পারফরমেন্স ওলা ফোন আছে আপনারা বলতে পারেন। বাট পারফরমেন্স ভালো এর, কিন্তু শুধুমাত্র গেমিংয়ের জন্য পারফরমেন্স প্রসেসরটি অতটাও সাফিসিয়েন্ট বলতে পারেন আপনারা। তো এই হচ্ছে স্যামসাং F34। অবভিয়াসলি একটি অলরাউন্ডার ফোন, এ নিয়েও সন্দেহ নেই। কিছু ড্রব্যাক আছে কিন্তু কিছু প্রোজও আছে, সমস্ত কিছু মিলেমিশে একটি অলরাউন্ডার ফোন হতে পারে স্যামসাং লাভার বা আমার মতো যারা নর্মাল ইউজার আছে। তো স্যামসাং F34 আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। চ্যানেল প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।